ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নতুন নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকদের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সহকারী শিক্ষা অফিসার নাসিমুল বাড়ি এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সহ অনেকে। শুরুতেই নবাগত শিক্ষকদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।